My dear students, good morning to all and welcome from St. Mary's Girls High School and College online class. Hope you are well. I am fine too. Please, student, SSC candidate and class 10, be attentive and take your English for today book and you can follow my follow, you can follow me and be attentive and listen to what I say. Please take your English book and open at page 84. Mera, tumra tumader boita ber koro ebong jehetu amra our neighbors এখন আমরা ইউনিভার্স আলোচনা করছি এবং আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলি সম্পর্কে আমরা জানছি। তাহলে আজকেও আমাদের আরেকটা দেশ সম্পর্কে জানব, যে দেশটা খুবই আমাদের কাছে পরিচিত, সেটা হলো কি, লেসন ফোরে দেখো ইন্ডিয়া, 84 পেজে দেখো লেসন ফোর ইন্ডিয়া, ইউনিটি ইন ডাইভার্সিটি। তাহলে আমরা আগে জানি যে এই ভারত রাষ্ট্রটা কি, একটি বড় রাষ্ট্র, এশিয়ার মধ্যে একটা বড় রাষ্ট্র, এবং এর মধ্যে রয়েছে অনেক বৈচিত্র্য, বিভিন্নতা, তা থাকা সত্ত্বেও এটা একই রাষ্ট্রের মধ্যে রয়েছে। তাহলে এটা আমরা আজকে দেখব। দেখো এখানে ছবি রয়েছে, যদিও ছবিটা অস্পষ্ট, ছোট ছোট লেখা, তোমরা সেটা লক্ষ্য করবে যখন আমি পড়াবো। তাহলে আমরা এখন টেক্সটে চলে যাচ্ছি। ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার, তাহলে এই ভারতটা আমাদের কি, খুবই নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামাং সাউথ এশিয়ান কান্ট্রিজ, তাহলে এটা হলো কি, দক্ষিণ এশিয়ার, সাউথ এশিয়ান, দক্ষিণ এশিয়ার, আমরা এশিয়ার মধ্যে রয়েছে, ঠিক না মেয়েরা? তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটা কি আয়তনে এটা সর্ববৃহৎ, দক্ষিণ এশিয়ার মধ্যে যতগুলো রাষ্ট্র রয়েছে সবচেয়ে বড় রাষ্ট্র হলো কি, ভারত, ভারতটা হলো সবচেয়ে বড়। ইনফ্যাক্ট ইন্ডিয়া ইজ দ্য সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান এরিয়া অব 32,87,590 স্কোয়ার বর্গ কিলোমিটার্স। তাহলে দেখো এই ভারতের আয়তন, প্রকৃতপক্ষে ভারত পৃথিবীতে কততম দেশ, সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি, সপ্তম বৃহত্তম দেশ, এবং এর আয়তন কত মেয়েরা, 32,87,590 বর্গ কিলোমিটার। তাহলে বুঝতে পারো যে কত বড় রাষ্ট্র এই ভারত। ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দি ইন্ডিয়ান ওশেন অন দ্য সাউথ, দি অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট, অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল অন দ্য ইস্ট। তাহলে তোমরা দেখো মেয়েরা এখানে এটা কি, ভারত, ভারত মহাসাগর। তাহলে ভারতটার দক্ষিণে এই যে এখানে কি, আর না এখানে দক্ষিণে কি, কোন সাগর, ভারত মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, আর এই দিকটা হলো কি পশ্চিম। তাহলে পশ্চিমে কি রয়েছে, আরব, আরব সাগর যেদিকে, এবং পূর্ব, তাহলে এই যে এটা হলো পূর্ব, আর উপরে এটা কি আমাদের বাংলাদেশ, পূর্ব হলো কি বঙ্গোপসাগর, এই সাগরগুলো দিয়ে এটা কি ভারতটা বেষ্টিত। তাহলে তিন দিকে আমরা দেখেছি কি সাগর। এরপরে দেখো ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট, চায়না
নেপাল অ্যান্ড ভুটান টু দ্য নর্থ অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড মায়ানমার টু দ্য ইস্ট এর পশ্চিম সীমান্তে। পশ্চিম সীমান্ত তোমাদের দেখাইছি এই দিকে, তাহলে পশ্চিম সীমান্তে রয়েছে পাকিস্তান। এটা কোন পাকিস্তান? পশ্চিম পাকিস্তান। উপরে যদি আমরা যাই এই যে দিকে হবে পশ্চিম পাকিস্তান। তাহলে পশ্চিমে রয়েছে কি মেয়েরা? উত্তরে পশ্চিম পাকিস্তান, এবং উত্তরে এই যেটা কি উত্তর ভারতের উত্তরে কি মেয়েরা? চীন এবং নেপাল আর ভুটান, এবং পূর্বে রয়েছে বাংলাদেশ। এখানে বাংলাদেশ আর কি মায়ানমার, বাংলাদেশ আর মায়ানমার এখানে। এভাবে বলছে ভারতটা বেষ্টিত, চারিদিকে এই সমস্ত রাষ্ট্রগুলো দিয়ে বেষ্টিত। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না। তাহলে বলছে চীনের পরে ভারত জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম দেশ। ভারতে তাহলে জনসংখ্যা কি খুবই বেশি চীনের পরে। ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন। তাহলে এর জনসংখ্যা 1.5 বিলিয়ন ভারতের। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাউট 13 মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি। ভারতের রাজধানী নয়াদিল্লি ক্যাপিটাল, এবং প্রায় কত বিলিয়ন? 13 মিলিয়ন লোক এখানে এই শহরটায় কি করে, দিল্লিতে বসবাস করে। পরের প্যারাগ্রাফ দেখো। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ এনশিয়ান্ট সিভিলাইজেশন। এই ভারতটা হলো একটা প্রাচীন সভ্যতার দেশ। বিভিন্ন সভ্যতা তোমরা জানো, গ্রিস সভ্যতা, অ্যারাবিয়ান সভ্যতা, পারস্য সভ্যতা, এগুলো তোমাদের সিন্ধু সভ্যতা মনে আছে। তাহলে ভারতটা হলো প্রাচীন, ভারতটা হলো বিভিন্ন প্রাচীন সভ্যতার একটি দেশ। দ্য সোশিয়াল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ দিস ভাস্ট কান্ট্রি ইজ দ্য রেজাল্ট অফ ইনভেশনস বাই ডিফারেন্ট রেসেস ইন দ্য প্রসেস অফ হিস্টোরি। এই বৃহত্তম দেশটির সামাজিক ইকোনমিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক, দেখো কালচারাল ডাইভার্সিটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তাহলে এখানে যে এত জাতিগোষ্ঠী বসবাস করে, তাহলে তাদের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং বিভিন্ন সাংস্কৃতিক অফ দিস ভাস্ট কান্ট্রি, এই বড় একটা ঐতিহাসিক, এত বড় একটা দিস ভাস্ট কান্ট্রি অফ দিস রেজাল্ট, বড় বৃহৎ রাষ্ট্রটা বলে এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। বৈচিত্র্য হচ্ছে এবং ঐতিহাসিক ধারায় এটা কী করেছে, বিভিন্ন জাতিগোষ্ঠী ডিফারেন্ট রেসের জাতিগোষ্ঠীর বহিরাক্রমণের ফল, ইনভেনশন হলো বহিরাক্রমণের ফল, ইজ দ্য রেজাল্ট অফ ইনভেশন বাই ডিফারেন্ট। তাহলে বিভিন্ন দেশ থেকে বহিরাক্রমণের পরে তারা আসছে এবং তারা সেখানে এসেও বসবাস করছে, আর এই সভ্যতাগুলো গড়ে উঠেছে সিন্ধু সভ্যতা। তাহলে আমরা দেখবো এখানে কি একটা ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ বার্থ অফ দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দুস ভ্যালি হলো কি সিন্ধু সভ্যতা, সিন্ধু উপত্যকার সভ্যতা জন্ম। তাহলে সিন্ধু নদীর তীরে এটা হয়েছে সিন্ধু সভ্যতা, তোমরা এটা জানো। বার্থ বিগিনস প্রাচীন ভারতের ইতিহাসে সিন্ধু নদীর তীরে সেটা কি হয়েছে, সভ্যতা গড়ে উঠেছে জন্ম। আর আর্যদের আগমন ডিউরিং অব দ্য সিভিলাইজেশন অ্যান্ড দ্য কামিং অফ আরিয়ান্স। আরিয়ান্স হলো কি আর্যরা,
আর্যরা যখন এই দেশে ভারতে আগমন করেছে তখন তাদের আগমন এবং সিন্ধু সভ্যতার কি হয়েছে সময়ের শুরু থেকে ভারতের ইতিহাসে এই সভ্যতা গড়ে উঠেছে। ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে আরিয়ান কালচার, তাহলে আর্যদের কৃষ্টি কালচার ফ্লোরিশড ইন দিস পার্ট অব দ্য ওয়ার্ল্ড। এই সময়ে পৃথিবীর এই অঞ্চলে আর্য সংস্কৃতির কি হয়েছে বিকাশ লাভ করেছে, ফ্লোরিশড বিকাশ লাভ করেছে। দ্য ফিফথ সেঞ্চুরি পঞ্চম শতকে, দেখো পঞ্চম শতকে, মেরে তোমরা সবাই তোমাদের পেন্সিল নিয়েছো, আমি সুন্দর বাংলা তোমাদের বলে দিচ্ছি এবং তোমরা সেটা ইতিহাসগুলো কি করতে পারবে বুঝতে পারবে ছবি দেখে দেখে। দেখো এরপরে যাও, দ্য ফিফথ সেঞ্চুরি সো দি ইউনিফিকেশন হয়েছে কি একত্রে আবার হয় অফ ইন্ডিয়া আন্ডার অশোক অ্যান্ড ইট ইজ ইন হিস টাইম, তাহলে অশোক রাজার সময়ে, দ্যাট বুদ্ধিজম স্প্রেড ইন মেনি পার্টস অফ এশিয়া। কোন রাজার সময়? রাজা অশোকের সময় ভারতের একত্রীকরণ ঘটে, ইউনিফিকেশন অর্থ কি মেয়েরা একত্রীকরণ ঘটে। তা কোন রাজার সময়ে, কোন সম্রাটের সময়? রাজার অশোকের সময়ে। এবং এই সময়ে, তার সময়ে এশিয়ার অনেক অংশে কোন ধর্মের বিস্তার লাভ করে? দেখো মেয়েরা, বুদ্ধিস্ট ধর্মের বিস্তার লাভ করে। কোন রাজার সময়ে? রাজা অশোকের সময়ে। এরপরে দেখো, ইন দ্য এইথ সেঞ্চুরি অষ্টম শতকে আবার কি হয় সেঞ্চুরি, ইসলামস কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড বাই দি ইলেভেন্থ সেঞ্চুরি ইট হ্যাড ফার্মলি এস্টাবলিশড ইটসেলফ। তাহলে এক সম্রাটের পরে আরেক সম্রাট, এক রাজার পরে আরেক রাজা, দেখো কীভাবে হচ্ছে। এরপরে কত শতকে? অষ্টম শতাব্দীতে ইসলাম ধর্ম ভারতে প্রথম আসে এবং একাদশ শতাব্দীতে, তাহলে দেখা যায় ফার্মলি এস্টাবলিশ ইটসেলফ ইন 26, তাহলে একাদশ শতাব্দীর মধ্যে এটাকে নিজেকে দৃঢ়ভাবে কী করে প্রতিষ্ঠা করে। কুতুবুদ্দিন আইবেকের নাম তোমরা শুনেছ, ফাউন্ডেড দ্য দিল্লি সুলতান। তাহলে কুতুবুদ্দিন আইবেক তিনি কে? সতেরো শতাব্দীতে তিনি কি করেছেন? আইবেক ইজ দিল্লির সুলতানের তিনি কি সম্রাট হন। দিস ওয়াজ ফাইনালি সাকসিড বাই দ্য মোগল এম্পায়ার ইন 1526 আন্ডার হুইস ইন্ডিয়া ওয়ান্স অ্যাগেন অ্যাসেপ্ট এ লার্জ মেজার্স অফ পলিটিক্যাল ইউনিটি। তখন এই ঘটনাটা মুঘল সাম্রাজ্যের বিভক্তির সাথে সাথে কি হয়ে যায়, যুগপথ হয়ে যায়, সংগঠিত হয়, যা ইংরেজ ফরাসি ওলন্দাজ পর্তুগিজ এবং তাদের আধিপত্য তারা করে নেয় এবং ভারতটাকে তারা কি করে নিয়ন্ত্রণের জন্য একে অপরের সাথে কি করে প্রতিদ্বন্দ্বিতা করে। এরপরে দেখো পরেরটা, ইট ওয়াস এন্ড সেভেন্টিন সেঞ্চুরি সতেরো শতকের মধ্যে আচ্ছা 1206 সালে কি করে দিল্লি সুলতান প্রতিষ্ঠা লাভ করে। আর অবশেষে পনেরোশো ছাব্বিশ সালে দেখো কি হয়, মোগল সাম্রাজ্য হয় এবং তারা কি করে শাসন করে, তা তাদের অধীনে থাকে, মুঘল সম্রাটের অধীনে। এবং তখন বিরাট রাজনৈতিক অবস্থা কি করে
অর্জন করা বিশাল ই লার্জেস্ট মেজার অফ পলিটিক্যাল ইউনিটি, তারা একতাবদ্ধ হয় এবং তখন তারা কি উন্নতি করে সে সময়ে। এরপরে সতেরো শতকে যাও, পরের প্যারাগ্রাফ, ইট ওয়াজ ইন দ্য সেভেন্টি সেঞ্চুরি দ্যাট দি ইউরোপিয়ানস কেম ইন ইন্ডিয়া। এরপরে সতেরো শতাব্দীতে মোগলরা যখন চলে যায়, এরপরে কারা আসে ভারতে? ইউরোপিয়ানরা, ব্রিটিশরা, হ্যাঁ, তাদের আগমন আসে, আগমন ঘটে। দিস কোয়েনসিটেড, কোয়েনসিটেড হলে একসাথে আসে, কোয়েনসিটেড উইথ দ্য ডিস ইন্টিগ্রেশন অফ দ্য মোগল এম্পায়ার, পেভিং দ্য ওয়ে ফর সুপ্রিমেসি অফ দ্য ইংলিশ, দ্য ফ্রান্স অ্যান্ড দাস, দাস হলো ওলন্দাস, দাস অ্যান্ড দ্য পর্তুগিজ হু ওয়ের ওয়েভিং উইথ ইচ আদার টু গেইন কন্ট্রোল অফ ইন্ডিয়া। এরপরে যখন ব্রিটিশরা আসে, ব্রিটিশরা যখন আসে সতেরো শতাব্দীতে, তখন কি হয়, এই ঘটনায় মোগল সাম্রাজ্যের বিভক্ত হয়ে যায় এবং তখন ইংরেজ কারা কারা আসে, ইংরেজরা আসছে, ফরাসি আসছে, ওলন্দাজ, ডাস এবং পর্তুগিজ, পর্তুগিজদের আধিপত্য হয় এবং তারা জয় করে নেয় এবং তারা ভারতকে নিয়ন্ত্রণ করার জন্য একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। এই যে বিভিন্ন দেশগুলি আসছে, জাতিগুলি আসছে, তারা ভারতের সাথে আসে এবং তারা আবার কি করে, ভারতের সাথে ভারতকে শাসন করার জন্য বিভিন্নভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করে, এই দলগুলো রাজনৈতিকভাবে, ফ্রান্স, ওলন্দাজ, পর্তুগিজ, ইউরোপিয়ান, তারা সবাই মিলে এইভাবে প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে চলতে থাকে। প্রতিদিন দেখি কারা বিজয়ী হয়। এরপর দ্য ইংলিশ এমব্রেসড অ্যাজ দ্য ভিক্টোরিয়াস, তাহলে এ প্রতিদ্বন্দ্বিতায় কারা জয়ী হয় প্রতিযোগিতায়, ইংরেজরা বিজয়ী হিসাবে কি প্রতিষ্ঠা লাভ করে ইংরেজরা। ইন সেভেন্টি ফোর ওয়ারেন হেস্টিং ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যেহেতু ইংরেজরা তখন জয়লাভ করে বিজয়ী হয়, তখন ১৭৭৪ সালে ওয়ারেন হেস্টিংকে কী করা হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম গভর্নর হিসাবে কী করে, নিয়োগ দেয়, প্রেসিডেন্ট তারা নির্বাচন করে, কে, ওয়ারেন হেস্টিংকে। ইন 1876 কুইন ভিক্টোরিয়া ওয়াজ গিভেন দ্য টাইটেল এম্প্রেস অফ ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট অ্যান্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল। মনোযোগ দিয়ে শুনো, তখন কি বলা হয়, যেহেতু ইংরেজরা ভারতকে কি করছে, তারা রাজত্ব করছে, তখন 1876 সালে রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ সংসদের মাধ্যমে ভারতের রানী খেতাবে কি করা হয়, ভূষিত করা হয়, এম্প্রেস অফ ইন্ডিয়া, তাহলে ভারতের রানী বলে তাকে খেতাবে ভূষিত করা হয়। এবং তখন থেকে ভারত ব্রিটিশ শাসনের অধীনে কি করে চলে আসে, দেখো কে, পার্লামেন্ট অ্যান্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল, তাহলে ব্রিটিশদের শাসনে ভারত চলে আসে। তোমরা বুঝতে পারছো কীভাবে সে আমাদের ভারতের সেই শাসন ক্ষমতাগুলি একটির পর একটি কি রাষ্ট্রের মধ্যে বা সম্রাটের মধ্যে বিলুপ্ত হয়, কেউ বিজয়ী হয়, আবার অন্য কী সরকারের মাধ্যমে চলে আসে। এরপরে দেখো, দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স। তোমরা এটা খুব ভালো মতো জানো যে ব্রিটিশরা কত বছর আমাদের কি করেছে, আমাদেরকে রাজত্ব করেছে, এই দেশটাকে তোমরা জানো কত বছর, এক বছর, দুই বছর, না 200 বছর তারা শাসন করেছে আমাদের। আর আমাদের কি ঘটনা তখন ঘটেছে সেগুলো আমাদের সবার জানা আছে। দিস পিরিয়ড ওয়াজ মার্কড বাই ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এই সময়টাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে এত শোষণ শোষিত হবার পরে ভারত কি করতে চেয়েছে, স্বাধীন হতে চেয়েছে,
তাদের শাসনের থেকে। থ্রু এ সিরিজ অফ হিরোইক অ্যান্ড পোয়েট্রিক মুভমেন্টস টু রেস্টোর ফ্রিডম ইন্ডিয়া গড দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড 1947। এভাবে দেখা যায় যেহেতু তারা স্বাধীনতা চেয়েছে আর স্বাধীনতা চাওয়ার পরে স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্যে বিভিন্নভাবে বিরচিত হয় এবং দেশপ্রেমমূলক আন্দোলনের মাধ্যমে ভারত কত সনে 1947 সনে স্বাধীনতা অর্জন করে। এরপরে দেখো দ্য কালচার, এখন দেখি কালচার ইন্ডিয়ার মধ্যে এই বৃহৎ রাষ্ট্রের মধ্যে বিভিন্ন কালচার রয়েছে। আমরা শাসন দেখেছি এবং ভারতের সীমানা দেখেছি, এখন দেখি বিভিন্ন কৃষ্টি এবং ঐতিহ্যের স্থান। দ্য কালচার অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য মোস্ট ইউনিক অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ভারতের সংস্কৃতি পৃথিবীতে বলছে প্রাচীনতম এবং অন্যান্যগুলোর মধ্যে একটি তুলনা করা হয়েছে। দেয়ার ইজ অ্যামাজিং কালচার ডাইভার্সিটি থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে বিস্ময়কর সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে এই ভারতের মধ্যে, বৈচিত্র্য সেজন্য বলছে ডাইভার্সিটি। দ্য সাউথ, এখন দেখি উত্তরে, ভারতের উত্তরে দক্ষিণে যারা বসবাস করে বিভিন্ন এলাকায় বিভিন্ন কালচার রয়েছে। দ্য সাউথ, নর্থ অ্যান্ড নর্থ ইস্ট হ্যাভ দেয়ার ওন ডিস্টিনিক্ট কালচারস অ্যান্ড অলমোস্ট এভরি স্টেট হ্যাজ কভার্ড আউট ইটস ওন কালচারাল ডেস্টিনেশন। তাহলে দেখা যায় দক্ষিণ, উত্তর এবং উত্তর পূর্ব অংশের নিজস্ব, ওখানে যারা বসবাস করে বিভিন্ন জাতি গোষ্ঠী, তারা কী করে পৃথক আলাদা আলাদা, যেমন উত্তরের দিকে যারা বসবাস করে দক্ষিণে, তাহলে তাদের মধ্যে পৃথক সংস্কৃতি রয়েছে বিভিন্ন রকমের। এবং প্রায় প্রত্যেক রাজ্যের মধ্যে, যেহেতু অঙ্গরাজ্য ভারতে, সেখানে সে প্রত্যেক রাজ্যে নিজস্ব কিয়েছে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আলাদা বিপুল প্রয়াসে অর্জন করেছে প্রত্যেকে। তাহলে তারা কি যথেষ্ট সমৃদ্ধশালী সাংস্কৃতিক দিক থেকে। দেয়ার ইজ এ হার্ডলি এনি কালচার ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ অ্যান ভ্যারাইড অ্যান্ড ইউনিক অ্যাজ ইন্ডিয়া। তাহলে প্রত্যেকে তাদের মধ্যে কী রয়েছে, স্বতন্ত্র রয়েছে। দেয়ার ইজ 17 মেজর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 844 ডিলেক্টস ইউজড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে এখানে দেখো 17 প্রধান ভাষা, তা এখানে যারা বসবাস করে, আমরা বাংলাদেশে বসবাস করি, যারা কয়টা ভাষা বলি, হতে পারে 2 ভাষা বলি, একটা এই আমাদের মাতৃভাষা বাংলা এবং আরেকটা হলো ইংরেজি খুব, কিন্তু এই ভারতে যারা বসবাস করে তারা কয়টা ভাষা ব্যবহার করে, 17 তাদের প্রধান ভাষা রয়েছে এবং 844 উপভাষা। আমাদের দেশে উপভাষা আছে, যেমন আদিবাসীরা যে সমস্ত ব্যবহার করে থাকে, সাঁওতাল, গারো, উড়াও, খাসিয়া, তারা বুদ্ধিস্টরা রয়েছে, তারা যেমন করে থাকে তাদের, তাহলে আমাদের দেশের মতো তাদেরও 844 উপভাষা আছে যা ভারতের মানুষ কী করে ব্যবহার করে তারা। তাহলে একটা ভাষা না, তো অনেক উপভাষা এবং মেজর প্রধান ভাষা হলো 17। তাহলে দেখো এখানে আমরা একটা কী দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি, তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো এটা কী, তাজমহল। ইন্ডিয়া ইজ এ ট্যুরিস্ট ডিলাইট, তাহলে ডিলাইট হলো আনন্দের স্থান। এই ভারতে দেখি আমরা কী রয়েছে, পর্যটকদের আনন্দের আবাসস্থল, অনেক পর্যটক যায় সেখানে আনন্দ উপভোগ করার জন্য। দ্য তাজমহল, ফতেপুর সিক্রি, দ্য কুতুব মিনার, কুতুব মিনার অ্যান্ড দ্য রেড ফোর্ট আর এ ফিউ অফ দ্য মেনি ওয়ান্ডার্স হুইচ অ্যাট্রাক্ট পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে ভারত যায় মানুষ এটা উপভোগ করার জন্য পর্যটকরা। এছাড়াও আরও কী কী দেখায় তারা,
তাজমহল দেখে, ফতেপুর, ফতেপুর এগুলো কি দর্শনীয় স্থান। এরপর দেখো ফতেপুর সিক্রি, কুতুব মিনার, কুতুব মিনার, কুতুব মিনার অ্যান্ড দা লাল দুর্গ, রেড রেড পোর, লাল দুর্গ হচ্ছে অনেকগুলো আশ্চর্যের মধ্যে কয়েকটি যা সারা পৃথিবীর মানুষকে কী করে আকৃষ্ট করে, অ্যাট্রাক্ট পিপল ফ্রম অল দ্য ওভার দ্য কাশ্মীর। তোমার কাশ্মীরের নাম শুনেছ, কাশ্মীর হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ এ প্যারাডাইস অন আর্থ। তাহলে কাশ্মীরকে পৃথিবীর কী বলা হয়েছে, স্বর্গ বলা হয়েছে। দ্য কান্ট্রি অফ দ্য মাউন্টেন্স, ভ্যালিস, ডেজার্টস, রিভার্স অ্যান্ড লেকস অফার দ্য রিচনেস অফ মেনি ওয়ার্ল্ড উইদিন এ সিঙ্গল কান্ট্রি। এছাড়াও আর কী কী আছে, বড় বড় পাহাড় আছে, ঠিক না মেয়েরা, পর্বত, উপত্যকা, মরুভূমি, নদী এবং হ্রদের দেশটি একটি ক্ষুদ্র পৃথিবীর সমৃদ্ধি তাকে কেবল একটি দেশের মধ্যেই তুলে ধরেছে। তাছাড়াও আরও কী রয়েছে, দ্য নীলগিরি মাউন্টেন্স, হিল স্টেশন, লেক ওটি অ্যান্ড দার্জিলিং অ্যান্ড দ্য টেম্পলস দ্য সাউথ ইন্ডিয়া, অজন্তা অফ ইলোরা কেভস আর দ্য প্লেসেস ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া। একজন মানুষ যারা ভারতে ভ্রমণে আসে তাহলে এই স্থানগুলো কী কী স্থানগুলো দেখো, নীলগিরি পর্বত, পাহাড়ি স্টেশন, তো ওটি এবং দার্জিলিং, তোমরা এগুলো শুনেছ, তোমরাও ভবিষ্যতে যাবে। এবং দক্ষিণ ভারতের মন্দির, অনেক বড় বড় বুদ্ধিস্ট হিন্দুদের অনেক সুন্দর সুন্দর পবিত্র পিলগ্রিম রয়েছে, মন্দির রয়েছে, অজন্তা এবং ইলোরা গুহা, এগুলো হলো কি দর্শনীয় স্থান, যেগুলি যারা ভারতে ভ্রমণ করতে আসে তারা এগুলো কী করতে পারবে, দেখতে পারবে। তাহলে মেয়েরা আজকে আমরা ভারতের অনেক কিছু দেখেছি, শুনেছি এবং আমাদের অবগত হয়েছি। তাহলে তোমাদের অনেক আনন্দ লাগছে, কবে তোমরা যাবে সে সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। ইতিমধ্যে আমিও অনেকগুলো দেখেছি এবং সেগুলো উপভোগ করেছি। তাহলে আশা করি তোমরাও যেতে পারবে, পড়াশোনা করে তোমরা বড় হবে এবং তোমরা বিভিন্ন সময়ে সেটা সুযোগ পাবে। তাহলে আশা করি তোমরা ভালো থাকো এবং পড়াটা ভালো মতো করবে, এবং তোমরা এখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো নিজেরা এক্সারসাইজ থেকে লিখতে চেষ্টা করবে। আজকের জন্য এখানে রেখে সবাই ভালো থাকো, থ্যাংক ইউ গার্লস।